জাহির খানের রেস্তোরাঁ রয়েছে পুনেতে। মঙ্গলবার সকালে সেখানকার লুল্লানগর এলাকার মার্বেল বিস্তা বিল্ডিংয়ে আগুন লাগে। সেই হোটেলের একতলায় ভারতের প্রাক্তন পেসার জাহির খানের রেস্তোরাঁ। বিল্ডিংয়ের উপরের তলায় আগুন লাগে। খবর পাওয়া মাত্রই দমকলের 6টি ইঞ্জিন আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। হোটেলের যে তলায় আগুন লেগেছে সেখানকার দেওয়াল ফেটে ধোঁয়া বেরোতে দেখা যায়। ফলে ভিতরে ধোঁয়া জমে বিপদ বাড়ছে বলে আশঙ্কা করতে থাকে হোটেল কর্তৃপক্ষ। দমকল কর্মীরা কাঁচ ভেঙে আগুন আয়ত্তে আনার চেষ্টা চালান। ওই হোটেলটিতে একাধিক অফিস এবং দোকান রয়েছে বলে জানা গিয়েছে। আগুনের জেরে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভিতরে কেউ আটকে পড়েছেন কিনা তাও দেখছেন দমকল কর্মীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই হোটেলের কিছু কর্মী রাতে সেখানে ঘুমন। তারা ভিতরেই আটকে পড়েছেন কিনা বোঝার চেষ্টা করছে পুলিশ এবং দমকল। তবে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।